রাখবো পরবর্তী সংবাদে। দিনদুপুরে আবারও চোরেদের উপদ্রব, আম্বাসাতে চোরেদের উপদ্রব মাত্রাধিক, এমনটাই অভিযোগ উঠে আসলো প্রকাশ্য দিবালোকে। একে দোকানে দুঃসাহসিক চুরি, ঢিলছড়া দূরত্ব থানার, তারই মধ্যে হাত সাফাই চোরেদের। আম্বাসা থানার বনকুমারী এলাকায় একটি দোকান থেকে নগদ টাকা সহ জিনিসপত্র চুরি হয়ে যায়। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, দোকানের মালিক নিতাই সাহা দুপুরে বাড়িতে খাবার খেতে যান, সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল দোকানের সমস্ত জিনিসপত্র তার সঙ্গে টাকা পয়সা চুরি করে নেয় বলে অভিযোগ উঠে এসেছে। ঠিক কি জানা যাচ্ছে আম্বাসা থেকে শুনুন। কোন সময় ঘটনা হয়েছে আপনি কই আছেন? 2টা থেকে 4টা। তখন কই আছেন আপনি? আমি তো তখন বাড়ি। কি কি নিছে দোকানে? তো টাকা পয়সা নিছে, টাকা পরিমাণ কত হইতে পারে? আপনার দোকান থেকে থানা কতটুকু দূরে? আপনারা শুনলেন দোকান মালিক নিতাই সাহার বক্তব্য। তিনি জানালেন দুপুর বেলাতে বাড়ি গিয়েছিলেন খাবার খেতে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল নিয়ে যায় সমস্ত কিছু, নগদ অর্থ থেকে শুরু করে সিগারেটের প্যাকেট থেকে শুরু করে অন্যান্য প্যাকেটজাত সামগ্রী চুরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আম্বাসা থানার পুলিশ। পুলিশ তদন্ত করলেও এখনো পর্যন্ত চোরেদের টিকির নাগাল কিন্তু পায়নি আম্বাসা থানা। তবে প্রত্যেকবারই পুলিশ যায় ঘটনাস্থলে, তদন্ত করে, কিন্তু তারপরে যাকার তাই, অর্থাৎ আদতেও লক্ষ্য করা যায় না চোরেদের ধরতে, এমনটাই অভিযোগ এলাকা থেকে উঠে আসছে। আম্বাসাতে চুরির ঘটনাতে আরো একবার চাঞ্চল্য এবং চিন্তা রীতিমতো ব্যবসায়ীদের মধ্যে উঠে এসেছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।